নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সাপের কামড় ও জলাতঙ্ক, জনসমাজের সমস্যা। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ অতিথি ডক্টর শিশির নস্কর, সুপারিনটেন্ডেন্ট বাঙ্গুর হসপিটাল কলকাতা। ডক্টর নস্কর, আপনাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, স্ক্রিনের নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন, কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি। এবং একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে দেখানো হচ্ছে লাইভ। আমরা আজকে যে অনুষ্ঠান শুরু করব সেটা একটা বিশেষ সমস্যার কথা, কারণ জনসমাজে এই সমস্যা আমাদের হয়তো অনেক সময় হয়ে থাকে, যদিও এটি একটি দুর্ঘটনা। অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলে বিশেষ করে বৃষ্টি যখন বা বর্ষাকালে, সেখানে কিন্তু দেখা যায় বা জলের মধ্যে কাজ করতে করতে অনেক সময় সর্পদংশন হচ্ছে, মানে সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন। আবার অন্যদিকে যদি দেখা যায় যে শহরাঞ্চল বা গ্রামাঞ্চল উভয় ক্ষেত্রেই কিন্তু বিড়াল বা কুকুরের কামড়ানোটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়ে যাচ্ছে, মানে একটি দুর্ঘটনা আমরা ধরে নিই, সেটা কাম্য নয়। তো এই ধরনের হঠাৎ একটা সমস্যায় যদি মানুষ পড়েন, তাহলে সেক্ষেত্রে তিনি কী করবেন তৎক্ষণাৎ? কী তার রেমেডি রয়েছে, চিকিৎসা কী রয়েছে? আমরা নিজেদের তখন সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কীভাবে চিকিৎসার দিকে এগিয়ে যাব, এই সব কিছু সুলভ সন্ধান এবং পরামর্শ নেব আমাদের উপস্থিত অতিথির কাছ থেকে। আপনারা ফোন করবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে, আমরা চলে আসবো ডাক্তারবাবু আপনার কাছে। প্রথমেই যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, একটি অনুষ্ঠানটা ভাগে ভাগ করে নিই। প্রথমেই আসবো সাপের কামড়ের বিষয় নিয়ে, যেটা দিয়ে আমি শুরু করছিলাম যে গ্রামাঞ্চলে শহরাঞ্চলে যে হয় না সেটা নয়, বর্ষার দিনে হয়তো অনেক ক্ষেত্রে এরকম আমাদের বাড়ির আশেপাশে যদি গাছগাছালি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা চোখে পড়েই। তো যদি কোনো কারণে কোনো সাপের কামড়ে কেউ আক্রান্ত হন, সবচেয়ে প্রথমে যেটা দরকার যে সত্যি আমার সাপের কামড় হয়েছে কিনা সেটা আমার বোঝাটা। ঠিক। তো সেটা আমি বুঝবো কি করে? এবং সেক্ষেত্রে আর একটা প্রশ্ন থাকে যে বিষধর সাপ না বিষহীন সেই সাপ, এইটা আমি জেনে নিয়ে তারপরে আসবো রেমেডিতে। হ্যাঁ, এই জাস্ট 2 বছর ধরে তো একটা খুব সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবনগুলো গেল, ফলে সাধারণ কাজকর্ম এগুলো অনেকটাই আটকে ছিল। তো এখন যেহেতু সেই অতিমারির কবল থেকে আমরা অনেকটা নিজেদেরকে মানে বাঁচাতে পেরেছি, তাই আবার নতুন করে জনজীবন তার পুরনো ছন্দে ফিরে আসছে। তো সেরকম জায়গায় বিশেষত গ্রামাঞ্চল বা শহরাঞ্চল, মূলত গ্রামের মধ্যে যে সমস্ত মানুষ যারা প্রতিদিন পরিশ্রম করছেন, তাদের কৃষিকাজ যাদের সম্বল, তো সেই সব মানুষদের কিছু কিছু সমস্যা হয় এবং সেটা পেশাগত সমস্যা, যা যেটা কিনা এই যে সাপের কামড়ের কথা যেটা বললেন আপনি। তো সাপের কামড় এটা মূলত যারা গ্রামেগঞ্জে যারা বেশি থাকছেন, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কিন্তু এটা বলছে, তাদের মধ্যেই বেশি, এবং বিশেষ করে যারা কৃষিকার্যের সাথে যুক্ত সেই সব মানুষদের মধ্যেও বেশি। এছাড়া গ্রামের যে আমাদের যেভাবে আমাদের জীবনযাত্রা চলে, যে আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যে আমরা বাস করি, সেখানে সাপে কামড়ানোর ঘটনা কিন্তু খুব বেশি অস্বাভাবিক নয়। কারণ ধরুন একটা মাটির ঘর, সেখানে যদি একজন মানুষ মেঝেতে শুয়ে আছেন, সেখানে হয়তো তার মশারি টাঙানো হয়নি কোনো কারণে, তো সেক্ষেত্রে সাপের কামড়ের সম্ভাবনা কিন্তু থেকে যায়, উড়িয়ে দেওয়া যায় না। সাপ যখন কামড়াচ্ছে দুভাবে বোঝা যায়, একটা হচ্ছে সাপ আমাকে কামড়ালো আমি নিজে চোখে দেখলাম, তাহলে তার একটা মানে তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার করার যে কি ব্যবস্থা সেটা এক ধরনের, আর একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম না, অথচ আমার যে সমস্ত উপসর্গ বা লক্ষণ যেগুলো সেগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যেটা হয়তো সাপের কামড় কিনা সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আজকের আমরা আলোচনার মধ্যে যদি এগুলোকে ফোকাস করি যে কী কী সমস্যা হলে আমি বরং মনে করব যে এটা হয়তো বা একটা সাপের কামড় হতে পারে, যে জন্য আমার হাসপাতাল বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া দরকার, সেটা বেশি গুরুত্বপূর্ণ। একদম। তবু আমরা কথা শুনতে শুনতে আমরা কথা আলোচনার মধ্যে নিশ্চয়ই আমরা দর্শক বন্ধুদের ফোন কলও নেব, এবং আমাদের স্ক্রিনে যে ফটোগুলো রয়েছে সেগুলোও আমরা কিন্তু একটু শেয়ার করে নেব আমাদের দর্শকদের সঙ্গে। এরপরে আপনার কথা সূত্র ধরে বলি যে উপসর্গ আমাদের জানাটা খুব দরকার, তার মানে মানে কী কী লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটা বুঝেই তো আমরা তাহলে বুঝতে পারবো যে সত্যি আমার সর্পদংশন হয়েছে কিনা। একটু ফটো যদি থাকে আমরা সেই সূত্র দেখে নিতে পারবো। আমরা এখানে দেখাই, একটা ফটো দেখাচ্ছি, আমরা স্ক্রিনে স্ক্রিনে রয়েছে, দেখান যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ,
এখানে যেটা দেখা যাচ্ছে এই সাপগুলো এগুলো নির্বিষ সাপ, মানে বিষহীন সাপ যেগুলো, এর মধ্যে আমাদের কিন্তু খুব চেনা এই সাপগুলো, যে আমরা সাধারণত এগুলো আমাদের গ্রামের, বিশেষ করে গ্রামের যে সমস্ত মানুষ তারা এগুলো খুব চেনেন যে এগুলো কি ধরনের সাপ, কিন্তু এটা যে বিষহীন সাপ সেটা জানা দরকার এবং এর থেকে ভয়ের কিছু নেই। এটা বিষহীন সাপ কেন আমাদের জানা দরকার, কারণ সাপ হলো একটা বাস্তুতন্ত্রের অঙ্গ। বাস্তুতন্ত্রকে যদি আমরা বজায় রাখতে চাই তাহলে সেখানে একই বাস্তুতন্ত্রের ভিতরে থাকা সমস্ত জীবকুলের কিন্তু বেঁচে থাকা বা টিকে থাকাটা কিন্তু অত্যন্ত আবশ্যিক। যেমন পোকামাকড় শস্য নষ্ট যাতে না করে সেগুলো থেকে রক্ষা করে কিন্তু সাপ, তারা মানে ব্যাং বা এই জাতীয়গুলো, আবার ব্যাঙের সংখ্যা বেশি না হয় তার জন্য সাপ তাদেরকে খেয়ে নিচ্ছে। তো এই যে একটা ইকোসিস্টেম যেটা চলে আসছে, সাপকে যদি মাঝখান থেকে মেরে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা বাস্তুতন্ত্রের একটা বড় সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের অজ্ঞানতাবশত ভুল করে সাপকে মেরে ফেলি। আমার আজকে বলার বক্তব্য এটাই যে সে সাপ বিষধর হোক বা বিষহীন হোক, প্রত্যেকটা সাপের কিন্তু এই বাস্তুতন্ত্রে টিকে থাকা কিন্তু খুব জরুরি এবং সেটা মানব সমাজের জন্য জরুরি। তাই সাপকে চিনে রাখাটা দরকার, শুধুমাত্র সাপের কামড় থেকে নিজের চিকিৎসা পদ্ধতিটা ঠিকঠাক করার জন্যে, কিন্তু সেটা কখনোই এটা নয় যে সাপটাকে মেরে ফেলতে হবে। এখানে যে ছবিগুলো আমরা দেখলাম এগুলো সবগুলোই কিন্তু বিষহীন সাপ, যেগুলো দেখতে স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা, যেমন মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই 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 সাপটা হচ্ছে, আমরা জানি এটা হেলে সাপ। এর পাশে একটা সাপ আছে যে একটা খয়েরি রঙের যে সাপ, এটা দেখে হয়তো অনেকে ভয় পেয়ে যান। আমরা দেখি এটাকে ঘরের মধ্যে দেখবেন, আনাচে কানাচে ইটের এর মধ্যে ফাঁকের ফোকরের মধ্যে থাকে। এটা কিন্তু কমনওয়েলথ বা এটাকে ঘরচিতি বলা হয় যেটাকে, সেটা কিন্তু একদমই নির্বিষ সাপ। এরকম এই যে আরও এপাশে একটা, এটা দাঁড়ার সাপ, আমরা জানি এগুলো কিন্তু কোনোটাই মানে বিষাক্ত সাপ নয়। অথচ পাশাপাশি যদি আমরা যদি আবার অন্য জায়গা দেখি, এটা তো ডাঙার সাপ দেখলাম, কিন্তু আমরা যদি জলের কিছু নির্বিষ সাপ দেখি সেগুলোও এখানে রয়েছে। পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে জলের মধ্যে থাকা কিছু কিছু সাপ বা গাছের মধ্যে কিছু সাপ আমরা দেখেছি, যেমন লাউ ডগা সাপ, এইটা একদম গাছের পাতার সঙ্গে সবুজ রঙের হয়ে থাকে, খুব সরু সাপ, এবং এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি যে হয়তোবা এটা কামড়ালে আমরা প্রাণ সংশয় হতে পারে আমাদের, তাই সেটাকে আমরা মানে ভুলবশত মেরেও ফেলি অনেক সময়। সেটা দরকার নেই, এগুলো দিয়ে এগুলো বরং পরিবেশের ভারসাম্য খুব ভালোভাবে বজায় রাখে। তো এটা হচ্ছে সেরকমই একটা উদাহরণ। তো যেটা হচ্ছে যে বিষাক্ত সাপ যেটা হয়, যদি সেটা কামড়ায়ও বা যদি কখনো নির্বিষ সাপও কামড়ায়, যদি লক্ষণগুলো বিষযুক্ত সাপের ক্ষেত্রে লক্ষণ একরকমের হয়, যেটা দু ধরনের মূলত ভাগ করা যায়। একটা হচ্ছে আমার শরীরের মধ্যে যেটা নার্ভ বা স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব সৃষ্টি করে কিছুটা, আর আরেক ধরনের বিষক্রিয়ার ফলে যেটা রক্ত বা কোষের উপরে যেটা প্রভাব বিস্তার করে, এবং দুটোর চারিত্রিক বৈশিষ্ট্য দুরকমের হয়, কিন্তু লক্ষণ উপসর্গ সেগুলো একটা জায়গায় গিয়ে পৌঁছে যখন কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে যদি সময়ে চিকিৎসাটা শুরু করা না যায়। এই জায়গাটাতেই আমাদের সবচাইতে ভাবার জায়গা যে কোন সময় আমি হাসপাতালে আসব, কোন সময় আমি চিকিৎসকের পরামর্শ নেব। দেখা যায় যে গ্রামের মধ্যে বা এখনো পর্যন্ত শহরতলি শহরে আমরা চিকিৎসার প্রাতিষ্ঠানিক চিকিৎসার বদলে কিন্তু এখনও ভরসা করে থাকি ওঝা গুণিন ঝাড়ফুঁক তুকতাক এগুলোর উপরে যে সাপের বিষ ফু দিয়ে নামিয়ে দেওয়া যায়, এটা কিন্তু কখনোই নয়। বরং এটাতে কি হয়, সময় অনেকটা চলে যায়। যদি সত্যি সত্যি বিষধর সাপ কামড়ে থাকে তাহলে কিন্তু তার ফলে তার বিষক্রিয়ার লক্ষণটা এমন একটা জায়গায় পৌঁছবে এবং অন্যান্য শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ বা ভিতরের যে যন্ত্রাংশ যেগুলো থাকে সেগুলো এতটাই ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আর ফেরানো যায় না। তাই উপসর্গের দিকে একটু নজর দেওয়া দরকার, যে যেমন হচ্ছে ঝিমুনি ভাব আসছে কি না, এটা একটা নিউরোটক্সিকের যে সমস্ত বা নার্ভ বিষ যে সমস্ত সাপের থাকে সেগুলো হচ্ছে একটা ঝিমুনি ভাব থাকা, তারপরে শ্বাসকষ্ট হওয়া, মুখ থেকে ফেনা বেরিয়ে আসা, পেট ব্যথা হওয়া,
আমরা পরে পরে আলোচনা চলাকালীন আমরা দেখতে পাবো, যেমন কালাজ সাপ যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম আছে। আমরা যদি বর্ধমান বা এইসব জেলার দিকে যদি যাই সেখানে এর আলাদা নাম, আবার যদি আমরা নর্থ বেঙ্গলের দিকে যাই সেখানে কালাজ নামে পরিচিত, আবার যদি আমরা এই যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখানে এটা শিওর ছাদা নামে আছে, আবার চিতি ডোমনা চিতি বলে এটারও একটা জায়গা না। তো এই রকম ভাবে আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছি নির্বিশ সাপগুলোকে দেখতে পাচ্ছি, এগুলো সবই নির্বিশ সাপ। এগুলো নির্বিশ সাপের মানে যেমন গ্রিন কালারের গ্রিন কালারের যেটা আমি আগে বললাম যেটা হচ্ছে লাউডগা সাপ, যেটা এটা যেমন জলের মধ্যে পাওয়া যায় এই এই সাপগুলো, যেটা হচ্ছে মেটেলা, গাং মেটেলা বলা হয় এটা, এটাও কিন্তু দেখতে হয়তো সাপ দেখলেই আমাদের একটু কিরকম গা ঘিন ঘিন করে, আমাদের কিরকম যেন মনে হয় যে এটা কামড়ালেই মারা যাব, কিন্তু তা না, এগুলো একদম নির্বিশ সাপ। পরিসংখ্যান এটা বলছে যে যত প্রজাতির সাপ, আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলি, এখানে যত সাপ আছে সেই সাপের মধ্যে কিন্তু মাত্র বিষধর সাপ হাতে গুনে কয়েকটা, যেমন হচ্ছে মানে ফণাযুক্ত সাপ, ফণাহীন সাপ। ফণাযুক্ত সাপের মধ্যে বিষধর সাপ হচ্ছে কেউটে বা গোখরো, এবার খুব কিছু সুন্দরবনের মধ্যে কিছু জায়গায় পাওয়া গেছে যেটা হচ্ছে কিং কোবরা, কিন্তু এটা সচরাচর আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু কিং কোবরার বাসভূমি সাধারণত নয়, কিন্তু এখন কিছু কিছু প্রজাতি পাওয়া যাচ্ছে। আবার যদি দেখি আমরা ফণাহীন যে সমস্ত সাপ, সেটা হলো যেমন কালাচ বা যেটা কমন ক্রেট বলা হয়, বা ডমনাচিতি বা শিওর ছাদা যেগুলোকে বলা হয়, এটা হচ্ছে বিষধর সাপ, ফণাহীন। চন্দ্রবোড়া সাপ, এটা হচ্ছে ফণাহীন। এতগুলো সাপের মধ্যে হাতে গোনা এই যে দু তিনটে চারটে সাপ, এরাই কিন্তু হচ্ছে বিষধর সাপ। আবার বিষধর সাপেরও একটা বড় ভূমিকা হলো তারা যে কামড়ালেই বিষক্রিয়া হবে এমন কোনো কথা নেই, কিন্তু চিকিৎসা পরিভাষায় একটা ড্রাই বাইট বলে একটা কথা বলা হয়, যে সাপ কামড়ালো তারপরে বিষ নাও শরীরের মধ্যে আসতে পারে, সেটাকে কিন্তু বলা হয় ড্রাই বাইট, এবং এই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি হয়। ফলে সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে, আমরা একটু শুনে নেবো ডাক্তারবাবু তার কথাও। নমস্কার, আছে, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার নাম সুজাতা রায়, আমি সিটি থেকে বলছি। বলুন। আচ্ছা, আমি ম্যাডাম জিজ্ঞেস করছি, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে আমাদের তো একটু গ্রামের দিকে মোটামুটি খুব আপনার গোসাপ দেখা যায়, গোসাপে কিরকম বিষ আছে? আর তক্ষক সাপ যেটা বলা হয়, তক্ষক সাপ তো শহর বা ওদিকে পাওয়া যায় না, তবুও বলছি ওদেরও কি বিষ থাকে? যদি মানে ওটা কি শহরের দিকে থাকে না একদম গ্রামাঞ্চলে থাকে, যদি এটা বলেন খুব ভালো হয়। আর একটা কথা, সাপের মাথার আকার দেখে কি বিষাক্ত বা নির্বিষ কিছু বোঝা যায়? এই কটি প্রশ্ন। আপনি থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ আপনার প্রশ্নগুলো করার জন্য। আপনার প্রথম প্রশ্নটা ছিল যে তক্ষক বা গোসাপ। প্রথম কথা হচ্ছে যে গোসাপ কিন্তু মানে এটা সরীসৃপ পর্যায়ের মধ্যে পড়ে, কিন্তু এটা সাপ নয়, আর এটা এর যে এটা নির্বিষ এবং এর কোনো বিষক্রিয়া নেই, কিন্তু এমন নয় যে এটা কামড়ালে চিকিৎসার প্রয়োজন হয় না, এটা কামড়ালে নিশ্চয়ই চিকিৎসার প্রয়োজন আছে। তার জন্যে সাপের বিষের সঙ্গে মিল রেখে যে চিকিৎসা সেটার দরকার নেই। আর তক্ষক সাপ, সেও কিন্তু একইভাবে নির্বিষ সাপ, এবং এই সাপ যদি তক্ষক সাপের প্রাদুর্ভাব দেখা যায় জঙ্গলের মধ্যে মূলত, এবং যদি উত্তরবঙ্গের যে আবহাওয়া এবং সেখানকার যে গাছগাছালি সেগুলোতে কিন্তু তক্ষকের ঘনত্বটা অনেক বেশি থাকে। আর গোসাপ তো সর্বত্রই পাওয়া যায়, সেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আছে। আর আপনার যেটা তৃতীয় প্রশ্ন যেটা ছিল, সেটা উনি কি জিজ্ঞেস করলেন তৃতীয় প্রশ্নতে? তৃতীয় প্রশ্ন সম্ভবত উনি না এই মুহূর্তে আমার মনে আসছে। আচ্ছা, আমরা মনে পড়লে আমরা প্রশ্নটা আবার করছি, আমরা চলে আসবো আবার সেই ক্ষেত্রে। উনি মানে দুটো প্রশ্ন তিনটে প্রশ্নের উত্তর অলমোস্ট আপনি দিয়েছেন সম্ভবত। ঠিক আছে, আমরা চলে আসবো যদি আমাদের ঠিক মনে আসে। আচ্ছা, আমরা আমরা যে বিষয়টা ছিলাম সেই বিষয়টা চলে আসি, সেটা হচ্ছে যে এই যে সিমটমসগুলো বা উপসর্গগুলো যখন দেখা যাচ্ছে, তখন আমরা তো নিশ্চয়ই তৎক্ষণাৎ আমাদের কিছু একটা করণীয় দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা বাড়িতে কী করবো বা যেখানে হয়েছে ঘটনাস্থলে সেই মুহূর্তে কী করণীয় রয়েছে? এবং আপনার প্রশ্ন, যেমন আপনিও প্রশ্ন করলেন যে কখন আমরা ডাক্তারের পরামর্শ নেব, তো এই দুটোই একটুখানি আমাদেরকে
দেখুন, যখন সাপে কামড়েছে বলে আপনার মনে হলো সেটা আপনি হয়তো দেখে দেখলেন। আমরা 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 আলোচনায় ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন, শুনে নি তার কথা। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? টিভির ভলিউমটা শূন্য করে দিন প্লিজ, আপনি টেলিফোনের মাধ্যমে কথা শুনুন। হ্যাঁ হ্যালো, কে বলছেন? বলুন। ধন্যবাদ। দেখুন, যদি আমি প্রথমেই একটা সাপের কামড়ানোর লক্ষণ উপসর্গ নিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে যদি সেটা নার্ভ বিষ অথবা যদি সেটা রক্তকোষ বা রক্তের উপরে যদি কাজ করে তার উপরে নির্ভর করে কিন্তু ঠিক হয় যে সেটা কীরকম প্রভাব ফেলছে। যে যে সাপের বিষটা স্নায়ু বা নার্ভ টক্সিসিটি যেটাকে তৈরি করে বা নার্ভের ক্ষেত্রে যেটা ক্ষতিকর, সেই ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আপনার স্নায়ু সম্বন্ধীয় যাবতীয় যে লক্ষণ উপসর্গগুলো আসবে। আর যদি সেটা হেমাটোটক্সিক বা রক্তের উপরে যদি তার প্রভাব পড়ে বা যেটা সাইটোটক্সিক কোষের উপরে যার প্রভাব পড়ে তার জন্য কিন্তু ক্ষতি হতে পারে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, যেমন রাসেল ভাইপার বা যেটাকে চন্দ্রবোড়া সাপ বলা হয়, সেই চন্দ্রবোড়া সাপের কিন্তু বিষ হচ্ছে সাইটোটক্সিক বা হেমাটোটক্সিক। এক্ষেত্রে কিন্তু কিডনির যদি কোষ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কিডনির উপরে প্রভাব পড়বে। আর প্রথম প্রশ্ন যিনি করেছিলেন উনি বলেছিলেন, তৃতীয় প্রশ্ন ছিল যে সাপের মাথা দেখে এটা বোঝার উপায় আছে কি যে সেই সাপটা বিষাক্ত না নির্বিষ। হ্যাঁ, এটা কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেমন ধরুন ফনাযুক্ত সাপ বা ফনাবিহীন সাপ, এটা তো নির্বিষের মধ্যে আছে ফনাবিহীন সাপ, ফনাযুক্ত সাপ সাধারণত নির্বিষের মধ্যে নেই। সুতরাং ফনা যদি থাকে কোনো সাপের সেটা সাধারণতভাবে আমরা মেনে নেব যে এটা টক্সিক বা এটা বিষধর সাপ। আর ফনাহীন সাপগুলোর মধ্যে মাথার কিছু কিছু গড়ন থাকে, যেমন মাথার উপরে কিছু দাগ থাকে, যদি আমরা দেখি যে সেটা একটা ডোরাকাটা দাগ মানে মাথার উপরে রয়েছে কোনো সাপের, তাহলে সেটা ধরে নেওয়া যায়। যেমন বিশেষ করে যে ঘরচিতি যে সাপ তার কিন্তু মাথায় দাগ থাকে। আবার যদি আমরা বিষাক্ত সাপ হিসেবে যদি কালাজকে দেখি তার কিন্তু মাথায় কোনো দাগ থাকে না, তার দাগটা লেজ অবধি থাকে। আবার ঘরচিতি সাপের লেজে কোনো দাগ থাকে না, শুধুমাত্র মাথায় থাকে, মাথা থেকে সারা গায়ের অবধি থাকে। এইটা হচ্ছে একটা চেনার উপায়। কিন্তু এই পার্থক্যটা যিনি সাপে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন তার পক্ষে সেই মুহূর্তে চট করে বোঝা যায় না তিনি কী করেন। সাধারণত অনেক সময় ক্ষেত্রে আমরা দেখেছি গ্রামের হাসপাতালে যখন আমরা কাজ করেছি সেখানে দেখেছি যে সাপে আক্রান্ত হওয়ার পরে, সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পরে উনি সাপটাকে মেরে সঙ্গে করে নিয়ে এসছেন সেটা আইডেন্টিটিটা সেটাকে ডিসক্লোজ করার জন্য। এটারও প্রয়োজন নেই, আমি বলবো যে সাপ মেরে আনার দরকার নেই। সাপের চিকিৎসাটা হয় কিন্তু মূলত উপসর্গটা আপনার এসেছে কি না এসেছে তার উপরে, সাপ মেরে আনলেন কি সাপ না আনলেন তার উপরে কিন্তু চিকিৎসা নির্ভর করে না। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ঢাকুরিয়া থেকে জয়শ্রী মুখার্জি বলছিলাম। বলুন জয়শ্রী। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের একটাই কথা হচ্ছে যে আমাদের কিং কোবরা কোবরার মধ্যে কি তফাৎ, আর অ্যানাকন্ডার কোনো বিষ থাকে কিনা? সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কিং কোবরা এবং কোবরার মধ্যে তফাৎ হচ্ছে কোবরা মানে কিং কোবরা সাইজে অনেক বড় হয় এবং মানে প্রায় 7 ফুট ডিস্টেন্স বা দূরত্ব থেকে কোনো শিকারকে সে আক্রমণ করতে পারে, যেখানে কোবরার দৈর্ঘ্য কিন্তু কিং কোবরার থেকে প্রায় অর্ধেকের মতো হয়। আমরা যেটাকে শঙ্কচূর সাপ বলে যেটাকে জানি সেইটাই হচ্ছে মানে তার বইতে সেটাকে আমরা কিং কোবরা বলি। এই শঙ্খচূড় সাপ আমরা সুন্দরবনের খুব গভীর জঙ্গলে কিছু কিছু ক্ষেত্রে দেখ কিছু কিছু জায়গায় কখনো দেখা যায়, সচরাচর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা দৃশ্যমান নয়। তুলনায় কোবরা সাপ অনেক বেশি এবং এটা দু ধরনের কোবরা আছে। দেখবেন একটা সাপের মাথায়, আমরা এখানে ছবি একবার দেখানোর চেষ্টা করি যদি বোঝানোর সুবিধা হবে।
এখানে আচ্ছা একটু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই একটু ছবিগুলো চিনিয়ে দিই। এটা একটা আছে, আমি যেটা বলছিলাম কালাজ সাপ, যেটা দেখুন এর মাথায় কিন্তু কোনো রকমের দাগ নেই, দাগটা শুরু হচ্ছে মাথার পরে, এখান থেকে চলছে এবং এই দাগটা একদম লেজ অবধি, এই যে লেজ শেষ অবধি কিন্তু দাগটা আছে। এটা এইরকম সাপ দেখলেই আমি জানবো সেটা বিষাক্ত সাপ। যেমন এটা হলো শাখামুটি সাপ, এটাও কিন্তু বিষাক্ত সাপ, এবং মানে যদি 5 ml 1 to 5 ml যদি এর বিষ আমাদের শরীরে যায় কোনো মানুষের শরীরে, সেটা কিন্তু মেরে ফেলতে যথেষ্ট। এটা হলো আর একটা ফনাহীন যেটা সাপ, তিনটেই ফনাহীন সাপ এলো, এটা হচ্ছে চন্দ্রবড়া। চন্দ্রবড়ার গায়ে দেখবেন গোল গোল চাকা চাকা দাগ এবং তিনটে সারির দাগ হয়, চেনার সহজ উপায় আর কি এটা, তিনটে সারির দাগ হয় এক সাইড থেকে আর এক সাইড পর্যন্ত। সাপটা যদি লম্বালম্বি থাকে তার একটা সাইড থেকে আর একটা সাইড পর্যন্ত তিনটে এরকম চাকা চাকা দাগ থাকবে, একদম মাথা থেকে শেষ পর্যন্ত এরকম দাগ থাকে। এবং এটাও দেখা যাচ্ছে আর একটা হচ্ছে ক্রেট সাপের। ওনার আর একটা প্রশ্ন ছিল অ্যানাকোন্ডা সম্পর্কে। হ্যাঁ, যেটা হচ্ছে উনি জিজ্ঞেস করেছেন যে কোবরা এবং কিং কোবরা, এই ছবিতেই আমরা দেখতে পাবো, এই এখানেই ছবিগুলো রয়েছে, যেখানে কোবরার আমরা বলেছিলাম দু ধরনের কোবরা হয় এবং সেটা ফনা দেখেই চেনা যায়। এখানে দেখুন ডান দিকের যেটা আমরা দেখছি সেখানে একটা স্পেকটাকেল কোবরা বলা হয় এটাকে, এই স্পেকটাকেল কোবরা দেখুন মানে দুটো আছে, দাগ আছে এখানটাতে একটা দাগ আছে, এই একটা চশমার মতো, এটা স্পেকটাকেল এই জন্যই বলা হয় এটা। হোয়ারাজ এখানে এটাও কিন্তু কোবরা, এটা কিন্তু মনোক্লেট বলা হয় এইটাকে, মানে চেনার দেখবেন যদি একটা চক্রের মতো এরকম থাকে সেটা হচ্ছে মনোক্লেট, এটাও কোবরা শ্রেণীভুক্ত, এটাও এরকম যদি একটা থাকে খড়ম বা যাই হোক যেভাবেই যেভাবেই বোঝেন না কেন, এটা হচ্ছে স্পেকটাকেল কোবরা। এবং এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে কিং কোবরা, এটা অনেক বড়। আমরা চলে আসবো আমাদের আমাদের আলোচনায়, যে এই যে সিমটমসের দেখার সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে তাহলে কী করবো, আমরা কি সেই জায়গায়, অনেক সময় দেখা যায় সেখানে বেঁধে রাখা হয় দড়ি দিয়ে, বা এই যেমন আপনি বললেন মেরে হয়তো সাপটিকে নিয়ে চলে এলেন, তো এরপরে তো নিশ্চয়ই একটা চিকিৎসার প্রয়োজন হবে তার, তৎক্ষণাৎ তিনি কী করবেন এবং চিকিৎসাটা কীভাবে শুরু হবে, তাকে কীভাবে চিকিৎসা, এই বিষয়ে আমরা চলে আসবো। কিন্তু একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দীপশিখা রায় বলছি কলকাতা থেকে। বলুন বলুন, আপনার প্রশ্ন রাখুন। আমার প্রশ্নটা হচ্ছে যে একরকম সাপ আমি অবশ্য এখানে কোথাও দেখিনি, চ্যানেলে দেখেছি যে ওরা স্প্রে করে, স্প্রেটা মানে মুখের কাছাকাছি চোখের কাছাকাছি চলে যায়, তা এইরকম সাপ কি আমাদের এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়? আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে, আমরা কথা বলে নেব। নমস্কার, কে আছেন? হ্যালো, টিভির ভলিউম একদম শূন্য করে দিন, টেলিফোনের মাধ্যমে শুনুন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার নাম সঞ্জয় মুখার্জি। আমাদের এখানে দাঁত সাপের খুব ঘোরাফেরা করে আর কি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। খুব ঘোরাফেরা করে, তা দাঁত সাপ শুনে কি আমাদের এখানে চলিত কথা রয়েছে যে দাঁত সাপ কামড়ায় না কিন্তু তার লেজটা দিয়ে ঝাপটা মারে, তাতে সারা শরীর নাকি বিষাক্ত হয়ে যায়, এটা কি সত্য বা কোনো উপায় আছে? আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আপনাকে নমস্কার জানাচ্ছি, আজকের যিনি সাপ নিয়ে যেটা আমাদের সঙ্গে বিভিন্ন তথ্য দিচ্ছেন সেগুলো তাকে নমস্কার জানিয়ে যেটা আমাদের সমৃদ্ধ করছে, আমি একটুখানি তাকে প্রশ্ন করছি যে প্রথম কথা হচ্ছে যখন আমাদের সাপ কোনো কামড়ায় তখন
কতক্ষণ যে একটা টাইম যেটা থাকে সেই টাইম নিয়ে হসপিটালে গিয়ে অ্যান্টিভেনাম দিতে হবে কতক্ষণ টাইমের মধ্যে, এক নম্বর। দুই নম্বর, এই যে অ্যান্টিভেনাম গুলো যেগুলো দেয় স্পেসিফিক্যালি কোন সাপে, এই সাপের বিষ থেকেই বোধহয় আমার মনে হয় তৈরি হয় অ্যান্টিভেনাম। কোন সাপের ক্ষেত্রে, যেমন কেউটের ক্ষেত্রে কেউটেরই কি অ্যান্টিভেনাম দিতে হবে, বা অন্য সাপের অ্যান্টিভেনাম যদি হয় তৈরি করা তাহলে কি সেটা প্রযোজ্য হবে, সেটাই আমার প্রশ্ন। নমস্কার। আচ্ছা, সঙ্গে থাকুন। আমাদের প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন সেক্ষেত্রে তো আপনি বলছিলেন যে স্প্রে যেটা, হ্যাঁ এটা, এইটা হচ্ছে স্পিটিং, যে কোবরা একটা পাওয়া যায় সেটা আমাদের দেশে এখানে নেই, এটা আফ্রিকা আমেরিকা এইসব জায়গাতে আছে, এই মহাদেশগুলোতে পাওয়া যায়। আমাদের এখানে এইরকম স্পিটিং কোবরা নেই। আর সাপের মাথা দেখে বিষাক্ত কিংবা নির্বিষ সেটা চেনার জন্য উনি সেটা সেটা দেখে বোঝা যায় কিনা, আমি আগেই বললাম যে ফনা বা ফনা নেই বা মাথায় দাগ এই সবগুলো রয়েছে, ডোরাকাটা দাগ, সেগুলো দিয়ে আমরা বলেছি। তৃতীয়, সঞ্জয় বাবু ফোন করেছিলেন, দাঁড়া সাপ লেজের ছোবলে হয় কিনা, লেজ লাগলে সেখান থেকে বিষ হয়? না, একদমই না। সাপের বিষটা কিন্তু থাকে একমাত্র সাপের যে লালাগ্রন্থি যেটা, সেই লালাগ্রন্থিতেই কিন্তু সাপের বিষ থাকে। এবং লেজের ঝাপটা লাগা বা লেজের দিয়ে যদি সাপ যদি কাউকে পেঁচিয়ে দেয় তার সঙ্গে কিন্তু বিষক্রিয়া হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। আর শ্যামলবাবু ফোন করেছিলেন যে কতক্ষণ টাইম, যে সাপ কামড়ানো থেকে আমরা অ্যান্টিভেনাম পর্যন্ত যখন পৌঁছচ্ছি তার মাঝখানে কতটা টাইম আমরা পেতে পারি, এটাই হচ্ছে বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ এরকম একটা প্রশ্ন তোলার জন্য। আমি যদি, আমি এটুকুই বলবো যে যদি আপনার কখনো মনে হয় যে সাপে কামড়েছে, তৎক্ষণাৎ মানে দেরি না করে সাথে সাথেই হাসপাতালে চলে যাওয়া, একেবারে কাছের যে চিকিৎসা কেন্দ্র সেখানে যাবেন, গিয়ে আপনার ক্ষতস্থানটা যদি দেখাতে পারেন, যদি মনে হয় যে হ্যাঁ এটা দেখা যাচ্ছে তাহলে সেটা দেখিয়ে নেওয়ার ডাক্তারবাবুকে দিয়ে, উনি দেখে ঠিক করবেন যে এটা বিষধর বা বিষহীন কি না। আরও একটা, এখন এখনকার দিনে আরও দেখা যাচ্ছে যে কিছু সাপ, যেমন এই যে কমন ক্রেট বা কালাজ সাপ, এদের কিন্তু অনেক সময় কোনো রকমের মানে দাগ, সাপে কামড়ানোর যে দাগ সেরকম কোনো কিন্তু দাগ থাকছে না। তো সেটা যদি না থাকে সেটা আরও বেশি ভয়ঙ্কর, সেখানে উপসর্গ বা লক্ষণগুলো থাকলেই কিন্তু হাসপাতালে চলে যেতে হবে। আমি একটা এই প্রসঙ্গক্রমে একটা উদাহরণ দিয়ে রাখি, যেটা হলো যে বেশ কয়েক বছর আগে সেখানে একটা হাসপাতালের আউটডোরে একটা বাচ্চাকে নিয়ে আসা হয়, বাচ্চাটা ছিল শুধুমাত্র পেটে ব্যথা, অন্য কোনো সমস্যা কিন্তু ছিল না, বাচ্চারা খেতে পাচ্ছিল না কিন্তু পেটে ব্যথা, এটা নিয়ে সবাই মিলে তাকে নিয়ে এলো এবং পেটের ব্যথা তার দুদিন তিন দিন ধরে হচ্ছে, মানে কোনোভাবেই কিছু কমছিল না। তারপরে সেই গ্রামের হাসপাতাল থেকে তাকে একটু উপরের হাসপাতালে তাকে পাঠানো হলো, সেখানে যিনি ডাক্তারবাবু ছিলেন তিনি এবারে হিস্ট্রিটা নেওয়া শুরু করলেন যে অন্য সব এতক্ষণ পর্যন্ত বাচ্চার চিকিৎসা সেই হাসপাতালে হয়েই গিয়েছিল, কিন্তু তারপরে তার মনে হয়েছিল তিনি যে এই বাচ্চাটার একটু হিস্ট্রি নিতে, যে ঠিক কখন থেকে পেটের ব্যথাটা শুরু হয়, সেই হিস্ট্রি নিতে গিয়ে তিনি দেখলেন যে বাচ্চাটা দু তিন দিন আগে যখন খেলতে গিয়েছিল ঝোপের ধারে তখন সেখানে তার কিছু পায়ে ফুটে যায় বা কিছু কামড়ায় বলে তার মনে হয়েছিল। তারপরে সেই তার সেই দিন সন্ধ্যেবেলা থেকে তার পেট ব্যথা শুরু হয়, তারপরে দোকান থেকে ওষুধপত্র পেট ব্যথা ওষুধ কমানো এগুলো করতে পারছিল না। বাচ্চাটার কিন্তু যেদিন ওই ডাক্তারবাবু দেখেন তখন দেখানো তার চোখের পাতা দুটো কিন্তু নেমে এসেছিল, সে কিন্তু তাকাতে পারছিল না। এই যে দুটো উপসর্গ, যে চোখের পাতা নেমে আসা, তাকাতে না পারা, দুটো চোখের একইভাবে সমানভাবেই কিন্তু দুটো চোখের পাতা পড়ে থাকবে এবং তার সাথে পেট ব্যথা থাকুক বা না থাকুক, এটা কিন্তু একটা স্নায়ু বিষের লক্ষণ। সাথে সাথে সেই বাচ্চাকে ওই ডাক্তারবাবু সাপের প্রতিষেধক যে ইঞ্জেকশন, অ্যান্টি স্নেক ভেনাম যে সিরাম যেটা, সেটা দিলেন এবং বাচ্চাটা ম্যাজিকের মতো কিন্তু ইম্প্রুভ করে গেল। তো এটাই আপনার মানে প্রশ্নটা খুব ভালো করেছেন যে কতক্ষণে যাব। উপসর্গ যদি আপনার থাকে, কোনো রকমের কোনো উপসর্গ, সেটা নিয়ে তো সঙ্গে সঙ্গে যাওয়াই উচিত। আর সাপে কামড়ানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া, যাতে সেটা সময় পাওয়া যায়, বিষধর কি বিষধর নয় সেটাকে এক্সক্লুড করা আর চিকিৎসাটাও তাড়াতাড়ি শুরু করা। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, না এই মুহূর্তে আমাদের যোগাযোগ। শ্যামলবাবুর আর একটা প্রশ্ন ছিল যে কেউটের সাপের কামড়ের জন্য কেউটে সাপের বিষ কিনা, হ্যাঁ অ্যান্টিভেনাম সিরামের উনি মানে নেচারটা জানতে চাইছিলেন। সেই প্রসঙ্গে বলি যে যেহেতু আমাদের এখানে দু ধরনের মূলত সাপের
মানে বিষক্রিয়া হয়, তাই পলিভ্যালেন্ট যে সিরাম যে পাওয়া যায় যে ইঞ্জেকশনটা, সেটা কিন্তু দু ধরনের সাপের বিষের ক্ষেত্রেই কাজ করে, আলাদা বলে কিছু নেই। এবং এটা কিন্তু শুধু আমাদের পশ্চিমবঙ্গে না, এটা কিন্তু আমাদের দেশেই এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম সিরামটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ডাক্তারবাবু, এই যে আমাদের যখন সাপের কামড় হচ্ছে, সেই দাঁতের একটা কামড়ের একটা দাগ তো অনেক সময় থাকছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি যেমন বলছেন যে থাকে না, অনেক সময় বোঝা যাচ্ছে না, যদি এই কামড়ের দাঁতের দাগ দেখে কি কখনো বোঝা সম্ভব যে সেটা বিষধর কি বিষহীন? এটা সব সময় কিন্তু বোঝা যায় না। আমি যেটা আগেই বললাম যে অনেক সময় বিষযুক্ত সাপ কামড়েছে অথচ কোনো দাগ পাওয়া যায়নি, তার লক্ষণ উপসর্গ এগুলো পাওয়া গেছে। আবার দেখা গেছে যে বিষহীন সাপের কামড়ের মতো মনে হয়েছে কিন্তু সেটা বিষক্রিয়া দেখা গেছে। তাই এই কামড়ের দাগ দেখে চিকিৎসার জায়গাটা এখন কিন্তু খুব বেশি প্রাধান্য পায় না, যে আমি কামড়ের দাগটা দেখে নিশ্চিন্ত হয়ে গেলাম যে তার কোনো রকমের বিষক্রিয়া হবে না, এই ধারণাটা এখন খুব বেশি গুরুত্ব নেই। বরং গুরুত্ব পাচ্ছে আনুষঙ্গিক তার স্নায়ু বা তার রক্ত এই সমস্ত লক্ষণগুলো দেখে, যেমন রক্ত পরীক্ষা করা হয় 20 মিনিটের মধ্যে, একটা রক্তটা ঠিকঠাক করে তঞ্চন হচ্ছে কি না তার উপরে দাঁড়িয়ে দেখা হয় যে তার হেমাটোটক্সিক বিষক্রিয়া হচ্ছে কি না। এটা চিকিৎসার একটা পদ্ধতি তো? হ্যাঁ, এটা চিকিৎসার পদ্ধতি, যেটা জানা যাবে যে কি ধরনের সাপ কামড়েছে, তাই এবং সেইভাবে ট্রিটমেন্টটাও তাকে প্রাথমিকভাবে সাধারণ মানুষ যারা আমরা সমাজে যারা থাকছি হাসপাতালের বাইরে, আমি বলছি একটা চিকিৎসকের দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু যদি আমি আজকে সাধারণ মানুষ হতাম, আমার কাছে কিন্তু একটা গুরুত্ব পাবে যে কতগুলো কামড়ের দাগ আছে। যদি দেখা যায় যে অনেকগুলো সারসার কামড়ের দাগ রয়েছে, তাহলে বুঝতে হবে সাধারণভাবে সেটা নির্বিষাপ, কিন্তু যদি দুটো স্পষ্ট করে দাগ দেখা যায় তাহলে সেটা বুঝতে হবে সাধারণভাবে এটা একটা বিষাক্ত সাপ হতে পারে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোনে, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনি টিভির ভলিউমটা একটু শূন্য করে দিন, বলুন কে বলছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, আমি কথা বলছি স্যার, দক্ষিণ সুন্দরবনের শেষ প্রান্ত অর্থাৎ পাথপ্রতিমা বেজবলপুর গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। হ্যাঁ, পাথপ্রতিমা বলুন। নারায়ণ গায়েন কথা বলছি স্যার। বলুন নারায়ণ, বলুন বলুন। হ্যাঁ বলছিলাম কি, আমরা দক্ষিণ সুন্দরবনের শেষ প্রান্ত বাস করি, তো এখানে মানে বিভিন্ন সময় বিভিন্ন মানে ঝড় বয়ে যায় আমাদের উপর দিয়ে, অর্থাৎ বন্যার সময় যেটা জল গিয়াস কিংবা মানে আয়লা প্রভৃতি যে সমস্ত বন্যা গুলো হয়, সেই বন্যার সময় সুন্দরবনের জঙ্গলের মধ্যে যে সমস্ত বিষধর সাপ বাস করে তারা তো জঙ্গলের মধ্যেই থাকে, তো যখন ঝড় বা যখন বন্যা হয়, যখন ইয়াস কিংবা আয়লা হয়ে যায়, তখন তারা তো সেই গাছের মধ্যে থাকতে পারে না, তারা তো গ্রামের মধ্যে জলের স্রোতের সঙ্গে ঢুকে পড়ে আমাদের দেশের মধ্যে। তো সেখানে দেখা যায় একটি মাত্র হসপিটাল রয়েছে, তো সেই হসপিটালটা যে রয়েছে তো সেখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের দূরবর্তী এবং যে ডাক্তারবাবু থাকেন সবসময় তো থাকে না, তাছাড়া তাছাড়া ওই যে ওষুধ গুলো প্রয়োগ করা হয় ওষুধ গুলোই হসপিটালে থাকে না, তো সে কারণে আমরা তো মানে মানে সত্যিকারের সুন্দরবনের মানুষ মানে সংসারের মতো থাকতে হয়। সেখানে যদি রোগীর যদি ঔষধপত্র না থাকে, ডাক্তারও যদি হসপিটালে না থাকে, হ্যাঁ আমরা আপনি 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 আমাদের সঙ্গে থাকুন, আপনাদের সমস্যাটা আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের পরবর্তী যিনি আছেন দর্শক বন্ধু, আমরা তার সঙ্গে কথা বলে নেব, তিনি কি বলছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে গৌরব মুখার্জী বলছি। আমার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে বিষয়টা হচ্ছে যে অ্যান্টিভেনাম সিরাম যদি ভুলবশত কোনো মানে নির্বিষাপ কামড়ানো সত্ত্বেও যদি এই ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে কোনো রোগীকে, তাহলে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা এই অ্যান্টিভেনাম সিরামের? আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন পরপর দুটো, একজনের সমস্যা এবং আর একজনের এই বিশেষ একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি রেখেছেন, এবং আমরা চিকিৎসা পদ্ধতির মধ্যেই রয়েছি, চিকিৎসা পদ্ধতিতেই আমরা আলোচনা করব যে কিভাবে চিকিৎসা হচ্ছে এবং কিভাবে মানুষ সুস্থ হচ্ছেন।
দেখুন, আমি দ্বিতীয় প্রশ্নটা আগে বলে নিই, তারপরে প্রথমটাতে আসছি। যেটা হচ্ছে অ্যান্টিভেনম সিরাম, যেটা স্নেক ভেনম সিরাম, সেটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া তো নিশ্চয়ই থাকে, এবং যেহেতু এটা সাপের বিষ থেকে তৈরি হয়, ফলে শরীরের কাছে কিন্তু এটা একটা অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেন যখন আমাদের শরীরে যাচ্ছে, তখন সে কিন্তু একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান তৈরি করে, ক্ষেত্র বিশেষে, সবাইয়ের ক্ষেত্রে নয়, কিন্তু যেমন সব মানুষের ক্ষেত্রে একই ওষুধ একই রকমের অ্যালার্জিক রেসপন্স তৈরি করে না, সেরকম সাপের বিষের ক্ষেত্রেও তাই। চিকিৎসা করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় একই ওষুধ এভিএস একজন মানুষের ক্ষেত্রে কাজ করে গেল, কোনো অসুবিধা হলো না, অন্য আরেকজনের ক্ষেত্রে কাজ করছে, পাশাপাশি কিন্তু তার রিয়াকশানটা তৈরি করেছে, বডিতে ইমিউন রেসপন্সটা তৈরি করেছে, ফলে তখন আবার সেই রেসপন্সটাকে কমিয়ে ঠিক করে আবার তাকে সেই ওষুধটা দিতে হয়। তো সেখানে সাপের বিষ থাকলো বা না থাকলো তার সঙ্গে কিন্তু নির্ভর করছে না যে মানুষ তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি হবে না সেটা হচ্ছে ব্যক্তি বিশেষে একজন মানুষের শরীরের ইমিউন রেসপন্সটা কীরকম হবে তার উপরে। আর প্রসঙ্গক্রমে এটাও বলে রাখা দরকার যে ভুলক্রমে এভিএস ইঞ্জেকশন কিন্তু সাধারণত দেওয়ার সেরকম সুযোগ তৈরি হয় না, মানে একেবারে নিশ্চিত হয়েই তবে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেওয়া, এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয়। হ্যাঁ, তার মানে এক্ষেত্রে তো আমাদের সুস্থতার হারও নিশ্চয়ই সেক্ষেত্রে ভালোই থাকে, যদি সঠিক সময়ে সঠিক মাত্রার সঠিক এভিএস যদি দেওয়া হয়, তাহলে কিন্তু 100% রোগী বেঁচে যাবেন। এটুকু কিন্তু মানে সাপ নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করছেন সাপের চিকিৎসা নিয়ে, তাদের প্রতিষ্ঠিত এটা বক্তব্য যে সঠিক সময়ে যদি রোগী আসতে পারে এবং তাকে যদি সঠিক মাত্রার সঠিক এভিএস যদি তাকে দেওয়া যায়, সেই পেশেন্ট কিন্তু 100% বেঁচে ফিরবেন। কারণ আমরা দেখেছি, পরিসংখ্যান দেখাচ্ছে যে অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব জায়গাতেও সাপের কামড়ের ইনসিডেন্স কিন্তু আমাদের দেশের থেকে কম কিছু না, কিন্তু সেখানে সুস্থ হয়ে যাওয়ার যে হার যেটা, সেটা কিন্তু অনেক বেশি, কারণ সেখানে সচেতনতা, তারপরে তার চিকিৎসা তাড়াতাড়ি করে পাওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেক, মানে অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক পার্থক্য তৈরি করে দিচ্ছে। আমাদের মূল জায়গা হচ্ছে সচেতনতা, আমরা যদি ওঝা বা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট না করি, আমরা যদি নিয়ে নিই সময়ে হাসপাতালে যাই, তাহলে কিন্তু বেঁচে ওঠার সম্ভাবনা 100%। দাশবাবু, আমাদের আর একটা প্রশ্ন এখানে, অনেক সময় আমরা মনে করি যে আমাদের আশেপাশের যদি আমরা এমন কিছু জিনিস দেওয়া যেতে পারে কি না, যাতে সাপের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি। যেমন অনেকের বাড়ির চারপাশে অনেক জঙ্গল থাকছে, কি গাছগাছালি থাকছে, সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখলে হয়তো সাপের উপদ্রব থেকে আমরা অনেকখানি মানে মুক্ত হতে পারি। তাই এরকম কিছু কি, এটা কি কতটা সঠিক, এবং আরও অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব কি না? আগের যে যিনি পাথর প্রতিমা থেকে যিনি প্রশ্ন করেছিলেন, ওনার উত্তরটা দেওয়া হয়নি, ওটা দিই, তারপরে এটা বলছি। ওনার যে সমস্যাটা, সেটা একটা সিস্টেমের একটা, উনি একটা অবজার্ভ, ওনার লক্ষণ উনি যেটা দেখেছেন, ওনার অবজারভেশন সেটাই উনি ব্যক্ত করেছেন। আমার মনে হয় আপনার এই বক্তব্যটা, আপনি সরাসরি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অথবা আপনি স্থানীয়ভাবে যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক আছেন তার সঙ্গে কথা বলুন, এবং এই যে সমস্যাগুলো সেগুলো মানে খুব সহজেই ওখান থেকেই সমাধান হয়ে যাবে। ওষুধ থাকা বা চিকিৎসা ব্যবস্থা পাওয়া, এগুলো কিন্তু কোনো সমস্যাই না, এগুলো হয়ে যাবে, মিটে যাবে। আর যেটা আপনি বলছেন, বলুন এবারে। হ্যাঁ, আমরা বলতে চাইছি যে আমাদের বাড়ির চারপাশ যদি আমরা সাপমুক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা জানি যে কার্বলিক অ্যাসিড যদি ছড়িয়ে রাখা হয়, সেটা কতখানি সঠিক, বা অন্য কোনো পদ্ধতি রয়েছে কি না যে সাপমুক্ত করার? কার্বলিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, আমরা জানি সাপ যখন যায়, সাপ কিন্তু সাপের অন্য কোনো মানে ইন্দ্রিয় অতটা বেশি সজাগ নয়, যতটা না তার হচ্ছে জিভ থেকে যেটা সে সেন্স করে, সেই জন্যই সাপ যখন ভাইব্রেশন সেন্স করে তো, এবং এই জন্য জিভটা বের করে এবং সেখান থেকে তার একটা সেন্সেশন সে নেয়, এবং সেই মতো বুঝতে পারে যে তার পরবর্তী গন্তব্যগুলো কী হবে। এবং এই যে জিভ বের করছে, সেটা যখন কার্বলিক অ্যাসিডের উপরে গিয়ে পড়ে, তখন সেটা প্রচণ্ড ইরিটেশন তৈরি করে, তাই সে সেখান থেকে দূরে সরে যায়, মানে সেই জায়গায় গেলেই তার একটা ইরিটেশন তৈরি হয়, এই জন্য চলে যায়। কিন্তু তার থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো
যে জঙ্গল বাড়ির সামনে রাখবেন না, বাড়ির আশেপাশে জঙ্গল হতে দেবেন না। আপনি জঙ্গল যখনই করবেন সেখানে আপনি পোকামাকড়, ব্যাং, ইঁদুর এগুলো আসবে, এবং বাস্তুতন্ত্রের নিয়ম মেনে সেখানে কিন্তু সাপের আগমন ঘটবেই। এটা আটকানোর কিন্তু কোনো রাস্তা নেই। আপনি কার্বলিক অ্যাসিড ছড়ালেও কিন্তু সবসময় হবে না, এবং কার্বলিক অ্যাসিড কিন্তু আরও একটা এর যে ধর্ম যেটা, এটা কিন্তু উদ্ভাবী, এটা বেশিক্ষণ টিকে থাকবে না, ওটা আবার যথারীতি নিজে থেকে শেষ হয়ে যাবে। তখন আপনি ভাবছেন যে জঙ্গলও রইলো, আমি কার্বলিক অ্যাসিড দিয়ে রাখবো, আমার এটা বেঁচে যাবে, সাপ আসবে না, তা কিন্তু নয়। কিছুক্ষণ সময়ের জন্য হয়তো সেটা আপনাকে ফল দিল, বাকি সময় কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে পারবে না। ডাক্তারবাবু, আমাদের আমাদের অনুষ্ঠানে আরেকটা বিষয় ছিল, যেটা হচ্ছে জলাতঙ্ক। আমরা শহর গ্রামাঞ্চল নির্বিশেষে অনেক সময় দেখা যায় যে পথ চলতে গেলে বা বাড়ির আশেপাশে, এমনকি বাড়ির মধ্যেও, যখন আমরা পোষা যে ধরনের আমরা পেট রেখে থাকি, তো সেক্ষেত্রে যদি কোনো কারণে কারোর কামড়ের শিকার হন কেউ, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে প্রথমে আমি কি করব, সেটাই হচ্ছে সব বিষয়। বাড়ির পোষা কুকুর থেকে কামড়ালে বা রাস্তার কুকুর কামড়ালেও বিপদের ঝুঁকিটা কিন্তু একই জায়গাতেই থেকে যায়, যে জলাতঙ্কের সম্ভাবনা কিন্তু থাকে। সেখানে বাইরের কুকুর, সেও যেমন জলাতঙ্কের আক্রান্ত হয়ে সেই ভাইরাসটা মানুষের মধ্যে দিতে পারে, সেরকম একটা বাড়ির পোষা কুকুর, তারও সাইলেন্টলি হয়তো জলাতঙ্ক ভাইরাস হয়তো তার আক্রান্ত হয়ে গেছে এবং তার থেকে হওয়ার সম্ভাবনা থাকেও। তাই দুটো ক্ষেত্রকে কিন্তু একইভাবে গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, তো আমি আর একটা বিষয় যেটা, যে বাড়িতে যারা পালন করছি তাদের ক্ষেত্রে তো নিশ্চয়ই অ্যান্টিটেটিস ইনজেকশন অনেক সময় দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি একই রকমভাবে আমাদের চিন্তার কারণ হবে? একদম তাই, এইটা খুব দেখো, আমি আসবো উত্তরে আসবো। এই মুহূর্তে দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে, নমস্কার। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আমি আরিয়াদহ সরকারি আবাসন থেকে বলছি। আমার নাম অমিত রায়। এখানে আমি তলায় থাকি, একতলায় থাকি, এবং আমাদের আবাসনের ভেতরে কালিকা চালি রয়েছে, কিন্তু বর্তমানে বেশ মানে গাছের সংখ্যাটা খুব বেড়ে গেছে, আগাছা দাঁড়াচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সাপ, যেমন ডাক্তারবাবু বললেন আর কি, কোনো বলতে পারে সাপ ভেতরে ঢুকে, এবং তাই হচ্ছে ভেতরে ঢুকছে, এবং এর আগেও ঢুকেছে, যখন গাছ ছিল না তখনও ঢুকেছে, ইঁদুরের উপদ্রব আছে, সাপের উপদ্রব আছে। তো আমরা এই কার্বলিক অ্যাসিডটা ছড়িয়ে রাখি, ছড়িয়ে মানে কি একটা জায়গায় রাখলাম, এই বোতলের চিপিটা খুলে সেখানে ফুটো করে রাখি, কিন্তু বলা হয়েছে নাকি এতে নাকি প্রোটেকশন দেবে, কিন্তু ডাক্তারবাবু যা বললেন একটা ঘরে রাখলে মনে হবে না, আমার যে তিন চারটে ঘর রয়েছে, দু তিনটে ঘর রয়েছে, কি সব জায়গায় রাখতে হবে, এবং এতে কতখানি প্রোটেকশন পাবো, এবং যে সাপগুলো ঢুকছে সব আকারে ছোট, এগুলো একটু খয়েরি রঙের হয় আর কি, ছোপ ছোপ দাঁত, এটা কি নির্বিষ না বিশাল সব বোঝা যাচ্ছে না, এবং আমরা শুনেছি সাপকে মারা উচিত নয়, ধরে ছেড়ে দিতে হয়, কিন্তু সাধারণ মানুষ বাড়ির লোকজন তো ভয় পায়, এবং সেকে তাড়াতে গিয়ে হয়তো অনেক সময় সাপের হয়তো সাপকে হয়তো মেরে ফেলাও হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা কি করব, যদি সাপের এই জাতীয় প্রাদুর্ভাব দেখা যায়, তারা যদি ঘরে ঢুকে পড়ে, তাদের বিরত করতে আমাদের কি করা প্রয়োজন, যদি একটু আলোচনা করেন, এবং আমরা ঠিক মতন কথাটা শুনতে পাচ্ছি না, নমস্কার, কে রয়েছেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, সম্ভবত তিনি, আমরা যিনি অমিতবাবু ফোন করেছিলেন তার উত্তরে চলে আসবো। হ্যাঁ, মানে উনি নিজেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, যে ওনার বাড়ির চারপাশে প্রচুর গাছগাছালি আছে, সাপ কিন্তু বাড়িতে ঢুকছে, মানে আপনি দেখুন শুধুমাত্র বাইরের যে গাছগাছালি, জঙ্গল, ছোটোখাটো ঝোপঝাড় সেটার জন্যে নয়, বাড়ির মধ্যে সে তার খাবার পাচ্ছে তাই সে ঢুকছে, মানে আপনি দেখুন বাড়ির মধ্যে কোথাও ইঁদুর, আরশোলা, টিকটিকি, ব্যাং এগুলো থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়, কারণ সেখানে ব্যাংটা খুব সহজে আসতে পারে, ইঁদুরও আসতে পারে সেখানে, এবং ইঁদুর বা ব্যাং এগুলো আসে মানে যদি কোনো পোকামাকড়ও কিছু থাকে, বা যদি ইঁদুরের খাবার হিসেবে চাল, রান্না করা খাবার হয়তো কোনো জায়গায় পড়ে গেছে, ফুডস্টাফটা একটু এদিক ওদিক পড়ে আছে, সেখানে কিন্তু আসবে। তাই সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, প্রতিনিয়ত নজরদারি করা যায়, তাহলে কিন্তু ইঁদুরও আসবে না এবং সাপও আসবে না। আর একটা প্রশ্ন, যেটা যে কার্বলিক অ্যাসিড আপনি একটা জায়গায় দিয়ে রাখছেন, দেখো আমরা আসবো কার্বলিক অ্যাসিডের প্রশ্নে, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন টেলিফোনে, নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যালো
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না, হ্যালো, আমি বাঁকুড়া জেলার পাত্রঘাট থেকে গৌতম সেন বলছি। বলুন, আপনার প্রশ্ন রাখুন, আমরা শুনতে পাচ্ছি। এইমাত্র আলোচনা হচ্ছিল যে কার্বলিক অ্যাসিড ছড়ালে সাপকে ছড়ানো যায় কিনা, সেটা আমি বলছি যে ব্লিচিং পাউডার ছড়ালে কি কিছু উপকার হয়? সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের সঙ্গে। তো কার্বলিক অ্যাসিডের উনি যেটা বলছেন বাড়ির একটা জায়গায় রেখে দিচ্ছেন, মানে জিনিসটা এরকম হবে, যদি ধরুন আপনার বাড়িতে চারটে দরজা আছে, তো চারটে দরজার মধ্যে আপনি একটাতে তালা দিলেন আর বাকিগুলোতে যদি তালা না দেন, তাহলে কি মানে যারা আউটসাইডার কি ঢুকতে পারবে? না, নিশ্চয়ই পারবে। সেরকম সাপ তো সাধারণত মাটি দিয়ে সে বেয়ে যায়, সরীসৃপ প্রাণী, এবং তার ওই যে জীবটা যখন বেরোচ্ছে তখনই যদি সেটা কোনো ইরিটেন্টের উপরে যদি গিয়ে পড়ে, কার্বলিক অ্যাসিডের উপরে পড়ে, তখনই সেটা এ হবে, সে সেখান থেকে সরে আসবে। এমন নয় যে কার্বলিক অ্যাসিডের গন্ধে পাবে, কার্বলিক অ্যাসিডের গন্ধটা আমরা পাই, কার্বলিক অ্যাসিডের গন্ধ কিন্তু সাপ পায় না। সাপের কিন্তু গন্ধ শোকার মতো কোনো রকমের অর্গ্যান কিন্তু নেই, তাকে ওই জীব দিয়ে সেন্স করতে হয়, ভাইব্রেশন সেন্স করতে হয়, এবং সাপের যে পেটের যে নিচের অংশ সেটা কিন্তু ভাইব্রেশন সেন্স করে। জীবটাও তার ওরকম একটা সেন্সারি অর্গ্যান, তো সেই অর্গ্যান দিয়ে সে তার মুভমেন্টের সময় এগুলোকে কাজে লাগায়। তাই আপনি দরজার এক কোণে যদি কোনো জায়গায় তুলুতে করে কার্বলিক অ্যাসিড দিয়ে রাখুন, অথবা যদি আপনি বোতলের মধ্যে দিয়ে বোতলের ঢাকনা খুলে রাখুন, সাপ সেই পথে যদি না যায় তাহলে কিন্তু অন্য দিক দিয়ে সে ঢুকে যেতেই পারে। আরেকটা প্রশ্ন ছিল যে বাঁকুড়া থেকে যিনি ফোন করেছিলেন, ব্লিচিং পাউডার। হ্যাঁ, ব্লিচিং পাউডার ছড়ানোর সঙ্গে কিন্তু সাপের যাতায়াতের কোনো সম্পর্ক নেই। আমরা ফিরে আসবো আমাদের আলোচনাতে, যে বিষয়েতে ছিলাম যে কুকুরে কামড়ানোর বা বিড়ালে কামড়ানোর বিষয়ে আমরা ছিলাম। হ্যাঁ, যেটা অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে কুকুরের, তাহলে তার কামড়ে তার কামড়াল, মানে সে যদি আবার কাউকে কামড়ায় সেক্ষেত্রে দেওয়া হবে কিনা, এটা খুব পার্টিনেন্ট এবং খুব মানে ক্যাচি কোশ্চেন। এটা সব জায়গাতেই এটা কম বেশি মুখোমুখি হতে হয়, এমনকি যখন আমরা আউটডোরেও পেশেন্ট দেখি সেখানেও কিন্তু রোগীরা এসে এটা বলেন যে তো ভ্যাকসিন নেওয়া ছিল। আমি ডাক্তারবাবু হিসেবে এটাই বলবো যে আমার কাজ আপনাকে ভ্যাকসিনটা প্রেসক্রাইব করা। কেন ভ্যাকসিনটা প্রেসক্রাইব করা? কারণ কুকুরের ভ্যাকসিনটা যেটা দেওয়া হয়েছিল সেটা কুকুরের প্রোটেকশনের জন্য, কিন্তু যখন সেটা আমার মানুষের মধ্যে এলো, আমি যদি জানতে না পারি যে ভ্যাকসিনটা কুকুর পেয়েছিল তার পোটেন্সি কেমন ছিল, সেটা কোল্ড চেন মেনটেন করে হয়েছিল কি না, অথবা সে নির্দিষ্ট সময়ে ডোজগুলো কতটা পেয়েছিল, এগুলো কিন্তু আমার কাছে অজানা। একটা ভ্যাকসিনের কার্যকারিতা নির্ভর করে এই সব জিনিসগুলোর উপরে, যে ভ্যাকসিনটা কোল্ড চেন মেনটেন করে এসেছিলো কি না, দুই ভ্যাকসিনটা যেটা পেয়েছিল সেই ডোজটা পর্যাপ্ত মাত্রায় পেয়েছিল কি না, সময়ের গ্যাপটা ঠিক ছিল কি না, এতগুলোর উপরে নির্ভর করবে যে সেই পশুটা, মানে সেটা কুকুর হোক বা বিড়াল হোক, যেই হোক, সে প্রোটেক্টেড আছে কি না। এটা যদি আমার কাছে অজানা থাকে, এবং সব ক্ষেত্রে তাই হয়, এটা কিন্তু অজানাই থাকে, সেক্ষেত্রে ঝুঁকি নেওয়াটা একদমই যাবে না, কারণ মানুষের জীবনের থেকে বড় তো আর কোনো কিছু নেই। তাই এটা ভালো যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়া, মানুষের ক্ষেত্রে যদি কামড়ায় আপনি নিয়ে নেবেন। এটা কতক্ষণের মধ্যে ডাক্তারবাবু নেওয়া প্রয়োজন আছে? যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়া উচিত কুকুরে কামড়ানোর, তার কারণ হচ্ছে একটা ভ্যাকসিন যখন শরীরে প্রবেশ করে, তার শরীরের মধ্যে ইমিউনিটি তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগে, এবং এই সময়টার মধ্যে মানে মোটামুটি সেটা আমি 7 দিন ধরে নিলাম, এই 7 দিনের মধ্যে যদি আমি প্রথম 4 দিন নষ্ট করি, তাহলে সেই 7 দিনটা আরও পিছিয়ে 11 দিন হয়ে গেল, ততদিনে কিন্তু দেখা গেল যে আমার যে ভাইরাসটা, যদি রেবিস ভাইরাস শরীরে ঢুকে থাকে, সে কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে, ফলে রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। এর পদ্ধতিটা কি, মানে কটা ইনজেকশন নিতে হচ্ছে, কতদিনের গ্যাপ থাকছে? ভ্যাকসিনটা দেওয়া হয় দুটো রুটে দেওয়া হয়, যদি ইন্ট্রামাস্কুলার ভ্যাকসিন কেউ পান তাহলে সেক্ষেত্রে তার যে ডোজে 0, 3, 7, 14 and 28 পাঁচটা ডোজে দেওয়া হয়, আর যদি ইন্ট্রাডার্মাল মানে ঠিক চামড়ার তলায় যদি দেওয়া হয় তাহলে একটা ডোজ সেখানে দেওয়া হয় না, সেখানে 4টে ডোজ যথেষ্ট। ডাক্তারবাবু, আমাদের দর্শকবন্ধুরা জানতে চাইবেন যে কোথায় যাব আমরা এই ভ্যাকসিনের জন্য? কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের জন্য সবচাইতে নির্ভরযোগ্য জায়গা হলো আপনার বাড়ির কাছের সরকারি হাসপাতাল, সেটা হচ্ছে সবচাইতে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য। কারণ এই যে ভ্যাকসিনের যে 3টে গুণের কথা বললাম, এই গুণাগুণ বা গুণগত মান বজায় রেখে ভ্যাকসিনটা আপনার কাছে পৌঁছে দেওয়া এই সরকারি পরিকাঠামোতেই সম্ভব। তাই আপনার বাড়ির কাছের যে
সরকারি চিকিৎসা কেন্দ্র, সেখানেই যাবেন এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে কুকুর বা বিড়ালে আছড়ানোর কোনো যদি কোনোভাবে আছড়ে যায় এবং সেখান থেকে যদি সামান্য ব্লিডিং হয়, তাহলে সেক্ষেত্রেও কি আমরা এই অ্যান্টিরেবিস ভ্যাকসিন বা ইঞ্জেকশনটা নেব? এটা নির্ভর করে হচ্ছে ক্লাসিফিকেশন অফ বাইট বা এই যে স্ক্র্যাচিং। মোটামুটি যদি দেখা যায় যে আঁচড়ের মধ্যে আঁচড় কেটেছে, সেখানে আঁচড় কাটলো মানে সেখানকার আমার সুপারফিশিয়াল যে লেয়ার, যেটা স্কিনের উপরে যে ডার্মিসটা থাকে, যেটাকে আমরা চিকিৎসার পরিভাষায় বলি, সেই সেটা যদি ব্রিচ হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি উন্ড যেটাকে বলা হচ্ছে। সেরকম আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু শুধু রক্ত বেরিয়ে এলো, সেখান থেকে আঁচড়ালো না রক্ত বেরোলো, আবার এক ধরনের অনেকটা মাংস খুবলে বের করে দিয়েছে। তো এই যে তিন ধরনের, এর মধ্যে প্রথমটাতেই শুধুমাত্র আমরা বলবো যে মানে প্রথমটা থেকেই ভ্যাকসিন নেবে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় রক্ত বের হলে অথবা মাংস তুলে নেবে, সেখানে কিন্তু এই ভ্যাকসিনের পাশাপাশি আপনাকে ইমিউনোগ্লোবিলিনও নিতে হবে, যেটা ওই ক্ষতস্থানের চারপাশে ইঞ্জেকশন আকারে সেটাকে দিতে হবে, ইনফিলট্রেট করতে হয়, এবং তারপরে ভ্যাকসিনও তাকে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হয়। এই যখন ক্ষত হলো, সেই মুহূর্তে কি ওই ওই জায়গাটা নিজেদের মতন করে পরিষ্কার করে নেওয়া সাবান দিয়ে বা কোনো কিছু ডিটারজেন্ট কিছু দিয়ে ইউজ করা যাবে, বা ডেটল বা সামথিং এরকম কোনো কিছু অ্যান্টি যেটা আর কি হয় কোনো রকম, যাতে ইনফেকশন না হয়, সেরকমভাবে কিছু করা যায় কি? প্রথমে যেটা করতে হবে, এটা প্রাথমিক চিকিৎসার মধ্যে পড়ে, যে কুকুর বা কোনো পশু যখন আঁচড়ালো বা কামড়ালো, সাথে সাথেই সেটা খড়যুক্ত সাবান, যেটা আমরা বলি কাপড় কাচা সাবান দিয়ে, সেটা দিয়ে একেবারে মানে রানিং ওয়াটার, এমন নয় যে আমি কোনো জল পাত্রে জল নিয়ে সেখানে হাত দিয়ে ডোবালাম বা পা ডোবালাম বা ক্ষতস্থানটা ডুবিয়ে নিয়ে ধুলাম, তা নয়, আমাকে রানিং ওয়াটার, প্রেফারেবলি বলা হয় যে ট্যাপ ওয়াটারের নিচে যেখানে জলের প্রেশার বেশি থাকে, সেই জায়গা দিয়ে ধুতে, এবং সেটা অবশ্যই ভালো করে কাপড় কাচা সাবান দিয়ে ধুতে, কখনোই সেখানে স্পিরিট বা এই জাতীয় যেগুলো ইরিটেন্ট যেগুলো, সেগুলো যাতে না লাগানো হয়, এবং এইগুলো প্রথমের দিকে করে তারপরে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে যিনি চিকিৎসক থাকবেন তাকে দেখানো যে আমার এই এই ঘটনাগুলো ঘটেছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবার জন্য। আমাদের অনুষ্ঠান একদম শেষের, দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের সঙ্গে রইলেন, আপনারা বুঝতেই পারছেন এই ধরনের যাতে জলাতঙ্কর হাত থেকে আমরা নিজেরা নিজেদের বাঁচাতে পারি তার জন্য আমাদের কী কী করণীয়, এবং সাপের কামড়ের হাত থেকেও যাতে আমাদের প্রাণহানির আশঙ্কা কমানো সম্ভব হয়, তা সেটাও কিন্তু আমাদের সচেতনতার উপরেই ডিপেন্ড করছে। সুতরাং আমরা যদি আরও বেশি ডাক্তারবাবু যেটা বললেন আমরা সচেতন হই, তাহলে কিন্তু এর চিকিৎসা রয়েছে এবং সুস্থর হার কিন্তু 100%। তো সেই কারণে আপনারা আমরা সকলে মিলে এগিয়ে আসবো, সচেতন হব এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেব। আজকের মতন অনুষ্ঠান এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার। নির্বাচিত অনুষ্ঠান কবি বন্দনা, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে 9 মে সোমবার থেকে প্রতিদিন দুপুর 12টায় দেখতে পাবেন দূরদর্শনের সংগ্রহশালার নির্বাচিত কিছু অনুষ্ঠান। থাকবে রবীন্দ্রনাথের গান।